হ্যালো ভিউয়ার্স, চেস বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজের 8th এপিসোডে আমি আপনাকে ওয়েলকাম জানাই। আমি ইমরান নাজির আছি আপনাদের সাথে। চেস বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজে এই পর্যন্ত আমরা দাবার বিভিন্ন অ্যাটাক এবং ট্যাকটিক্স সম্পর্কে জেনেছি। একজন চালাক প্লেয়ারের বিরুদ্ধে দাবার এই অ্যাটাক এবং ট্যাকটিক্সগুলো ডাইরেক্টলি ব্যবহার করা ততটা সহজ নয়, কারণ অনেক সময় ওপোনেন্ট এই অ্যাটাকগুলো বুঝে নিয়ে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারে। চিন্তার কোনো বিষয় নেই, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে 4টি ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, যা আপনাকে এই অ্যাটাকগুলো খেলায় কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করবে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি রেকমেন্ড করব। তাহলে দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমাদের প্রথম ট্যাকটিক্সটি হলো ম্যাগনেট ট্যাকটিক্স। ম্যাগনেট যেমন একটি ম্যাগনেটকে আকর্ষণ বা বিকর্ষণ করে, তেমনি বিভিন্ন ধরনের অ্যাটাক করার জন্য শত্রুর গুটিকে আকর্ষণ করে পজিশনে নিয়ে আসা বা গুরুত্বপূর্ণ পজিশন থেকে শত্রুর গুটিকে বিকর্ষণ করে সরিয়ে দেওয়ার ট্যাকটিক্সটি হলো ম্যাগনেট ট্যাকটিক্স। চলুন একটি উদাহরণ দেখে বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। এই পজিশনটিতে হোয়াইট কিং অনেক এক্সপোজ হয়ে আছে। ব্ল্যাক কুইন যদি এই E3 ঘরটিতে আসতে পারে তাহলে হোয়াইট এর গেম চেকমেট হয়ে যাবে। কিন্তু ব্ল্যাক কুইন এই পজিশনে E3 ঘরটিতে যেতে পারছে না, কারণ E3 ঘরটি হোয়াইট কুইন এর প্রোটেকশনে রয়েছে। ব্ল্যাক কুইন এই ঘরটিতে আসলে হোয়াইট কুইন তাকে ক্যাপচার করে ফেলবে। আমাদেরকে এখন এমন একটি চাল দিতে হবে যার মাধ্যমে আমরা হোয়াইট কুইনকে তার পজিশন থেকে সরিয়ে E3 ঘরটি তার প্রোটেকশন থেকে মুক্ত করতে পারি, এবং সেটা করার জন্য আমরা ব্যবহার করব ম্যাগনেট ট্যাকটিক্স। দেখুন, এই পজিশনটিতে আমাদের কালো বিশপটিকে এই ঘরে নিয়ে এসে সাদা রাজাকে চেক দিতে পারি। এই চালটি দিলে তা একটি গুটির স্যাক্রিফাইস হবে, কারণ আমাদের বিশপটিকে অন্য কোনো গুটি দিয়ে ডিফেন্ড করা নেই। এখানে হোয়াইট কুইন চাইলেই বিশপটিকে ক্যাপচার করতে পারে, কিন্তু বিশপটিকে ক্যাপচার করলে এই ইম্পর্টেন্ট E3 ঘরটি আর হোয়াইট কুইনের প্রোটেকশনের আন্ডারে থাকবে না। এবং পরবর্তী চালেই আমরা আমাদের ব্ল্যাক কুইনটিকে মুভ করে মাত্র 2 চালেই হোয়াইটকে চেকমেট করে ফেলতে পারবো। এই পজিশনটিতে আমরা দেখতে পেলাম কিভাবে আমরা আমাদের গুটি দিয়ে ওপোনেন্টের গুটিকে আকর্ষণ করে তাকে অন্য ঘরে নিয়ে আসছি এবং তাকে তার ইম্পর্টেন্ট পজিশন থেকে বিকর্ষণ করে সরিয়ে দিচ্ছি। এভাবে কোনো গুটিকে আকর্ষণ বা বিকর্ষণ করার কৌশলটি হলো ম্যাগনেট ট্যাকটিক্স। দাবা খেলায় সবথেকে ইম্পর্টেন্ট গুটি হলো রাজা, এবং রাজাকে চেকমেট করা সম্ভব হলে শুধু বিশপ নয়, প্রয়োজন হলে আমরা কুইনকেও স্যাক্রিফাইস করতে পারি। এখন ম্যাগনেট ট্যাকটিক্সের আরও একটি বিষয় আলোচনা করার জন্য পজিশনটিতে ফিরে যাওয়া যাক। এই পজিশনে আমরা ম্যাগনেট ট্যাকটিক্সটি ব্যবহার করার জন্য একটি গুটি স্যাক্রিফাইস করছিলাম, কিন্তু কি হবে যদি আমাদের ওপোনেন্ট স্যাক্রিফাইসটি গ্রহণ না করে অন্য একটি চাল দেয়? আফটার অল, স্যাক্রিফাইসটি আপনার ওপোনেন্ট গ্রহণ না করলে তাকে আকর্ষণ করে সরিয়ে আনা যাবে না, ফলে ম্যাগনেট ট্যাকটিক্সটি কার্যকর হবে না। এরকম ক্ষেত্রে আমাদেরকে ম্যাগনেট ট্যাকটিক্স ব্যবহার করার সময় একটু ক্রিয়েটিভ হতে হবে। আমাদেরকে এমন কোনো চাল দিতে হবে যেন ওপোনেন্ট তার গুটি সরাতে বাধ্য হয়। এই পজিশনে আমরা বিশপ চাল দেওয়ার আগে যদি আমাদের নৌকাকে আগে চাল দেই তাহলে হোয়াইট কুইন মুভ করতে বাধ্য হবে, কারণ বরে দিয়ে নৌকাকে ক্যাপচার করলে E3 ঘরটি অটোমেটিকলি ব্লক হয়ে যাবে, এবং E3 ঘরটি ব্লক হয়ে গেলেই আমরা খুব সহজে চেকমেট করে ফেলব। তাই এখানে হোয়াইট কুইন আমাদের নৌকাটিকে ক্যাপচার করতে বাধ্য হচ্ছে। হোয়াইট কুইন আমাদের নৌকাটিকে ক্যাপচার করলেই আমরা আমাদের বিশপ দিয়ে হোয়াইট কুইনটিকে অ্যাবসোলুট পিন ট্যাকটিক দ্বারা পিন করে ফেলছি। অ্যাবসোলুট পিন হবার কারণে হোয়াইট কুইন সরে যেতে পারছে না, কারণ তাহলে রাজার উপর চেক পড়বে, ফলে হোয়াইট কুইনটি আমাদের বিশপকে ক্যাপচার করছে। এভাবে আমরা অবশেষে ম্যাগনেট ট্যাকটিক্স ব্যবহার করে হোয়াইট কুইনকে অন্য ঘরের দিকে আকর্ষণ করে এবং ইম্পর্টেন্ট ঘর থেকে বিকর্ষণের মাধ্যমে তাকে সরিয়ে দিয়ে কুইন এর পজিশন থেকে E3 ঘরটি মুক্ত করতে পারছি। এরপর পরবর্তী 2টি চালে হোয়াইট চেকমেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম ম্যাগনেট ট্যাকটিক্সটি কী এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী ট্যাকটিক্স। হে গাইস, আপনাদের সাপোর্টের জন্যই আমাদের চ্যানেল রিসেন্টলি 50,000 সাবস্ক্রাইবার পার করে ফেলেছে। ইউটিউবার হিসেবে 50K সাবস্ক্রাইবার পার করা ছিল অনেক বড় একটি মাইলস্টোন, এবং এই মাইলস্টোনটি আমি পার করতে পেরেছি আপনাদের সাপোর্টের জন্যই। সো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমি এখন থেকে ফুল টাইম ইউটিউবার হবার ড্রিম নিয়ে ঘন ঘন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমাকে নিয়ে বা চ্যানেলের সাথে রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানিয়ে দিন। এই প্রশ্নগুলো নিয়ে আমি একটি প্রশ্নোত্তর পর্ব অর্থাৎ একটি Q&A ভিডিও করব। সো কমেন্ট ডাউন বিলো গাইস। আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমাদেরকে 1,00,000 সাবস্ক্রাইবার পার করতে হবে। থ্যাংক ইউ অ্যাগেইন গাইস, লেটস কন্টিনিউ টু দ্য ভিডিও। দাবা খেলায় ব্যবহৃত আরেকটি গুরুত্বপূর্ণ ট্যাকটিক্স হলো ইন্টারফিয়ারেন্স, যার অর্থ হলো হস্তক্ষেপ করা।
যখন ওপোনেন্টের দুইটি গুটির মধ্যে অথবা ওপোনেন্টের গুটির দখলে অবস্থিত ঘরগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয় বা হস্তক্ষেপ করা হয় তাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স। চলুন একটি সিম্পল উদাহরণ দেখে নেওয়ার মাধ্যমে বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, এই পজিশনে কালো প্লেয়ারের একটি নৌকা বেশি রয়েছে। হোয়াইট যদি ঠিকমতো চাল না দেয় তাহলে ব্ল্যাক খুব সহজেই জিতে যাবে। এই পজিশনের দান এখন সাদা প্লেয়ারের এবং হোয়াইট চমৎকার একটি চাল দিচ্ছে জি টু ঘরে অবস্থিত পন দিয়ে ব্ল্যাকের নৌকাকে অ্যাটাক করার মাধ্যমে। এখানে অ্যাটাক করার পাশাপাশি একই সাথে এফ ফোর ঘরটিকেও গার্ড দিচ্ছে যেন ব্ল্যাক আমাদের হোয়াইট রাজাকে চেক দিতে না পারে। এখানে ব্ল্যাক নৌকাটি মুভ করে চেক দেওয়ার চেষ্টা করলে তার অন্য নৌকাটি ক্যাপচার হয়ে যাবে, তাই ব্ল্যাক তার নৌকাটিকে জি ফোর ঘরে মুভ করছে। এখানে একটি নৌকা অন্য নৌকাকে সাপোর্ট করছে বলে সাদা রাজার রেঞ্জের মধ্যে থাকা সত্ত্বেও এদের ক্যাপচার করা যাচ্ছে না, তাই এদেরকে ক্যাপচার করতে হলে আমাদেরকে এখন এদের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, যা আমরা করতে পারি ইন্টারফিয়ারেন্স ট্যাকটিকটি ব্যবহার করার মাধ্যমে। এখানে এফ টু ঘরের বড়িটিকে মুভ করার মাধ্যমে আমরা ইন্টারফিয়ারেন্স ট্যাকটিকটি ব্যবহার করে কালো নৌকা দুইটির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে ফেলছি, যার ফলে এখন দুইটি নৌকাই একই সাথে আমাদের রাজা দ্বারা অ্যাটাক হচ্ছে। কালো নৌকা দুইটির মধ্যে যে কোনো একটিকে এখন মরতেই হবে। কালো রাজা ডিফেন্ড করতে চেষ্টা করলে আমরা আমাদের সাদা নৌকা দ্বারা কালো রাজাকে চেক প্রদান করব। চেক আটকানোর চেষ্টা করলে কালো রাজা দুইটি নৌকাই ক্যাপচার হয়ে যাবে। উদাহরণটি দেখার পরে আমরা বুঝতে পারলাম ইন্টারফিয়ারেন্স ট্যাকটিকটি কীভাবে ব্যবহার করলে আমরা কীভাবে খেলায় সুবিধা ভোগ করতে পারব। চলুন আরেকটি উদাহরণ দেখে ইন্টারফিয়ারেন্স ট্যাকটিকটির সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা নেওয়া যাক। দেখুন, এই পজিশনটিতে ব্ল্যাক কিং অনেক ভালনারেবল একটি অবস্থায় রয়েছে। সাদা মন্ত্রীকে এফ সেভেন ঘরে নিয়ে আসতে পারলেই ব্ল্যাক চেকমেট হয়ে যাবে। এই এফ সেভেন ঘরটি ব্ল্যাক কুইনের প্রোটেকশনে রয়েছে। আমরা একটু আগেই জেনেছি শত্রুর গুটির আন্ডারে থাকা ঘরগুলো ইন্টারফিয়ারেন্স ট্যাকটিক দিয়ে বিচ্ছিন্ন করা যায়। এই পজিশনে আমরা আমাদের নৌকাটির মাধ্যমে ইন্টারফিয়ারেন্স ট্যাকটিকটি ব্যবহার করতে পারি। নৌকাটিকে মুভ করে আমরা ব্ল্যাক কুইন এর কন্ট্রোলে থাকা এফ সেভেন ঘরটি তার কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন করে ফেলছি। এছাড়া নৌকাটিকে চাল দেওয়ার মাধ্যমে আমরা একই সাথে ম্যাগনেট ট্যাকটিক্সটিও ব্যবহার করছি। বিষয়টি একটু পরেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে ব্ল্যাক তার হাতি বা ঘোড়া দিয়ে নৌকাটিকে ক্যাপচার করার চেষ্টা করলে সে নিজেই নিজের কুইনের রাস্তা বন্ধ করে দিবে, তাই এখানে ব্ল্যাক এর একমাত্র উপায় হলো মন্ত্রী দিয়ে নৌকাটিকে ক্যাপচার করা। কালো মন্ত্রীকে আমাদের নৌকা ক্যাপচার করতে বাধ্য করার মাধ্যমে আমরা ম্যাগনেট ট্যাকটিক্সটি কাজে লাগিয়েছি। ম্যাগনেট ট্যাকটিক্স কাজে লাগিয়ে আমরা কালো মন্ত্রীকে এই ইম্পর্টেন্ট D5 ঘরটির কন্ট্রোল থেকে সরিয়ে ফেলেছি। এখন আমরা D5 ঘরে চাল দেওয়ার মাধ্যমে কালো রাজাকে চেক প্রদান করছি। ব্ল্যাক এর শুধু এখন একটিমাত্র চাল রয়েছে, শুধুমাত্র কালো মন্ত্রী দিয়েই চেক স্টপ করতে পারবে, এবং কালো মন্ত্রী দিয়ে ডিফেন্ড করলে আমরা তাকে ক্যাপচার করে গেম চেকমেট করে ফেলব। উদাহরণটি দেখার পরে আমরা আবারও বুঝতে পারলাম দাবা খেলায় ট্যাকটিক্সের গুরুত্ব কত বেশি। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের তৃতীয় ট্যাকটিক্সটি। দাবা খেলায় অনেক সময় একটি গুটি একই সাথে অনেকগুলো গুটি বা ইম্পর্টেন্ট ঘর ডিফেন্ড করে। কোনো গুটির এই ধরনের অবস্থাকে বলা হয় ওভারলোড। চলুন একটি সিম্পল উদাহরণ দেখে বিষয়টি সহজভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, এই পজিশনে কালো নৌকাটি ঘোড়াকে ডিফেন্ড করার পাশাপাশি ইম্পর্টেন্ট E8 ঘরটি ডিফেন্ড করছে। কালো নৌকাটি এখান থেকে সরে গেলে আমরা আমাদের নৌকা দিয়ে কালো রাজাকে চেকমেট করে ফেলতে পারি। এখানে কালো নৌকাটি হলো একটি ওভারলোডেড গুটি, কারণ এটি একই সাথে একাধিক গুটি ডিফেন্ড করছে। আমরা আমাদের বিশপ দিয়ে কালো ঘোড়াটিকে ক্যাপচার করলেও নৌকাটি রিক্যাপচার করতে পারছে না, কারণ তা করলে গেম চেকমেট হয়ে যাবে। দাবা খেলায় অনেক সময় বিভিন্ন গুটি এই একই রকমভাবে ওভারলোডেড হয়ে যেতে পারে। ওভারলোডেড গুটি খেলায় উইকনেসে পরিণত হয়। আমাদের কোনো গুটি ওভারলোডেড হলে আমাদের উচিত উক্ত গুটিকে ওভারলোডেড অবস্থা থেকে মুক্ত করা, এবং শত্রুর কোনো গুটি ওভারলোডেড হলে আমাদের উচিত শত্রুর গুটিটির ওভারলোডেড অবস্থা কাজে লাগিয়ে বিভিন্ন রকম অ্যাটাক করা। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের চতুর্থ এবং সর্বশেষ ট্যাকটিকটি। আমাদের সর্বশেষ স্ট্র্যাটেজির নাম হলো পজিশনাল ট্রেডিং। বিষয়টি আলোচনা করার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস বুঝতে হবে। দাবা খেলায় গুরুত্ব এবং ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন গুটিকে বিভিন্ন রকম পয়েন্টস দেওয়া হয়েছে, যেমন বরে হলো 1 পয়েন্ট, ঘোড়া 3 পয়েন্ট, হাতি 3 পয়েন্ট, নৌকা 5 পয়েন্ট, মন্ত্রী 9 পয়েন্ট, রাজার পয়েন্ট অসীম, কারণ রাজা ক্যাপচার হয়ে গেলে গেম চেকমেট হয়ে যাবে। দাবা খেলায় এইরকম পয়েন্ট সিস্টেম রয়েছে একটি গুটি বিনিময়ে অন্য একটি গুটি ক্যাপচার করার সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য। যেমন হাতির বিনিময়ে ঘোড়া ক্যাপচার করলে পয়েন্ট ব্যালেন্স সমান থাকবে,
আবার ঘোড়ার বিনিময়ে একটি নৌকা ক্যাপচার করলে 2 পয়েন্ট লাভ করা যাবে। এই পয়েন্ট সিস্টেম আমাদের দাবা খেলার বিভিন্ন গুটির মূল্য বুঝতে সাহায্য করে, কিন্তু আমরা অনেকেই পয়েন্ট সিস্টেমের উপর বেশি গুরুত্ব দিয়ে ফেলি, ফলে আমরা অনেকেই গুরুত্বপূর্ণ একটি বিষয় রিয়েলাইজ করি না, যা হলো ভিন্ন পজিশনে গুটির ক্ষমতা ভিন্ন রকম হতে পারে। যেমন বোর্ডের কর্নারে অবস্থিত একটি ঘোড়ার মাত্র 4টি ঘর কন্ট্রোল করে, কিন্তু বোর্ডের মিডিলে অবস্থিত একটি ঘোড়া 8টি ঘর কন্ট্রোল করতে পারে। দুইটি গুটির পয়েন্ট সেম হলো, পজিশন অনুযায়ী তাদের ক্ষমতা এবং গুরুত্ব কম বেশি হতে পারে, এই বিষয়টি আমরা বুঝতে পারলাম। এবং এই পজিশনের গুরুত্ব অনুযায়ী গুটি বিনিময় করে অ্যাডভান্টেজ নেওয়ার কৌশলটি হল পজিশনাল ট্রেডিং। চলুন একটি উদাহরণ থেকে আমরা দেখে নেই কিভাবে পজিশনাল ট্রেডিং আমাদেরকে খেলায় অ্যাডভান্টেজ প্রদান করতে পারে। এই পজিশনের চাল এখন সাদা প্লেয়ারের। প্রথমে আমরা সাদা নৌকাটি দ্বারা কালো রাজাকে চেক প্রদান করছি। চেক ব্লক করার ভালো উপায় না থাকার কারণে কালো রাজাকে উপরে সরে যেতে হচ্ছে, এবং কালো রাজা উপরে সরে গেলে আমরা সাদা নৌকা দিয়ে পিন ট্যাকটিক ব্যবহার করার মাধ্যমে কালো নৌকাটিকে কালো রাজার সাথে পিন করে ফেলছি। যেহেতু এটি একটি অ্যাবসলুট পিন, তাই কালো নৌকা সরে যেতে পারবে না, কারণ তা করলে রাজার উপরে চেক পড়বে। তাই এখানে কালো প্লেয়ার আমাদের নৌকাটি ক্যাপচার করতে বাধ্য হচ্ছে, এবং কালো নৌকাটি আমাদের সাদা নৌকাটিকে ক্যাপচার করলে আমরা আমাদের বরের দ্বারা কালো নৌকাটিকে আবার রিক্যাপচার করছি। দেখুন, এই পজিশনে আমরা 5 পয়েন্টের একটি নৌকার বিনিময়ে অন্য আরেকটি 5 পয়েন্টের নৌকা ট্রেড করেছি, ফলে গুটির পয়েন্ট ব্যালেন্স পরিবর্তন হয়নি, কিন্তু গুটি ট্রেড করার ফলে আমরা পজিশনাল অ্যাডভান্টেজ পেয়েছি। আগে আমাদের বরেটি কালো বরে দ্বারা ব্লক হয়েছিল, কিন্তু নৌকা দুটি ট্রেড করার ফলে আমরা আমাদের পজিশন ইম্প্রুভ করে পজিশনাল অ্যাডভান্টেজ ভোগ করছি। দেখুন, এই পজিশনে আর মাত্র একটি চাল পরেই আমরা পন প্রমোশনের মাধ্যমে বোর্ডে মন্ত্রী নিয়ে আসতে পারছি। এবং এভাবে একটি গুটির বিনিময়ে আরেকটি গুটি ট্রেড করে খেলায় পজিশনাল অ্যাডভান্টেজ ভোগ করার ট্যাকটিক্সটিকেই বলা হয় পজিশনাল ট্রেডিং। আমরা দাবায় পজিশনাল ট্রেডিং ব্যবহার করে খেলায় বিপুল পরিমাণ সুবিধা ভোগ করতে পারব, যা আমাদেরকে অনেক ম্যাচ জিততে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমরা যে সকল ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে জানলাম, তা আমাদেরকে খেলায় বিভিন্ন রকম অ্যাটাক করতে এবং খেলায় জিততে বিপুল পরিমাণ সাহায্য করবে। আই হোপ আপনি আপনার গেমসগুলোতে এই ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজিগুলো সফলভাবে কাজে লাগাতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমার ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে ফেলুন। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, বি স্মার্ট।